বৃহস্পতিবার খন্নান কলেজের প্রায় 40 জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডের দাবিতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপস্থিত হয়। ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, তাদের কলেজের পঞ্চম, তৃতীয় ও প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা কোনো অ্যাডমিট কার্ড পায়নি, এর ফলে তাদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো সদুত্তর না দিতে পারায় তারা উপাচার্যের সাথে দেখা করতে আসেন। চলে এসেছি খন্নান কলেজ থেকে, আমরা এখানে 40 জনের উপরে স্টুডেন্ট এসেছি। আমাদের কলেজে যে প্রবলেমটা নিয়ে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের অ্যাডমিটের প্রবলেম। ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার রেগুলার এবং ব্যাক প্রত্যেকটা সেমিস্টারের স্টুডেন্টেরই, আমাদের যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে অজস্র পরিমাণে স্টুডেন্টের অ্যাডমিট আসেনি। সেই প্রবলেমটা নিয়ে আজকে আমাদের ইউনিভার্সিটিতে আসা। আমাদের এর আসার আগেও বিভিন্ন স্টুডেন্টরা এসছে, তারা দুজন চারজন করে এসছে, তারা এখানে কথা বলেছে, কিন্তু তাদের এইখান থেকে বলা হয়েছে যে পুরো সমস্যাটাই কলেজ থেকে হয়েছে, তোমরা কলেজে দেখা দেখো, কলেজ থেকে তোমাদের বলে দেওয়া হবে। তারপরে স্টুডেন্টরা কলেজে যায়, কলেজে গিয়ে আবার দেখা করে, কলেজে থেকে ডাইরেক্ট বলে দেয় যে না, এটা আমাদের প্রবলেম না, এটা ইউনিভার্সিটির প্রবলেম। স্টুডেন্টরা আবার ইউনিভার্সিটি আসে, তো তারা কালকেও এসেছিলো, এসে বলছে, দেখা করেছে, দেখা করার পরে বলছে যে না, এটা আমাদের প্রবলেম না, তোমাদের বারবার বলছি, তোমরা গিয়ে বা কলেজে দেখা করো, কলেজ থেকে একটা কিছু করে দিতে পারবে। এইভাবে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, শুধু কাদা ছেড়াছেড়ি হচ্ছে। স্টুডেন্টের যে কীভাবে সলভ হবে জিনিসটা সেই উদ্দেশ্যে কোনো কথা বলা হচ্ছে না, না ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে, না কলেজ কর্তৃপক্ষ বলছে। তো পুরো সমস্যাটাই হয়ে আছে স্টুডেন্টদের ওপরে, যে তারা কী করবে, তাদের কেউ কিচ্ছু বলে দিচ্ছে না যে তোমরা এইটা করো, এইটা করলে তোমাদের একটা কিছু হবে। তার জন্যই আজকে আমাদের যেসব স্টুডেন্টের, আমাদের 100-এর ওপরে স্টুডেন্টের, আমাদের কলেজে শুধু 100-এর ওপরে স্টুডেন্টের অ্যাডমিট প্রবলেম আছে। আমাদের খন্নান বিজয়নারায়ণ মহাবিদ্যালয়, এই কলেজ থেকেই আমরা আজকে শুধু এসেছি। শুধু এটা আমাদের কলেজের সমস্যা না, এটা প্রত্যেকটা কলেজের সমস্যা। আজকে আমাদের এখানে শুধু খন্নান কলেজের স্টুডেন্টরা আছে, হয়তো এরপরে আরও কোনো কলেজের স্টুডেন্টরা আসবে, কিন্তু আমার কথাটা হচ্ছে এটাই যে যেই সব স্টুডেন্টরা পায়নি, এমনও স্টুডেন্ট আছে যারা বর্তমানে সিক্স সেম কমপ্লিট, কিন্তু তাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল, তারা ওই ফার্স্ট সেমিস্টারে যে তারা রেগুলার পরীক্ষা দিয়েছে তারপরে ব্যাক এসছে, ব্যাকের পরে এবার তারা রিপিট দিচ্ছে যেহেতু তারা সিক্স সেম কমপ্লিট হয়ে গেছে। তো রিপিট দেওয়ার দরুন যদি এইবার স্টুডেন্টটা অ্যাডমিট না পায় তাহলে তার ভবিষ্যৎটাই গেল। তার 3.5 বছর যে সে গ্র্যাজুয়েশনের জন্য পড়াশুনো করলো, গ্র্যাজুয়েশনের টাইমটা দিল, সেই টাইমটাই বিতা হয়ে গেল। সে যদি এই বছর সে অ্যাডমিটটা না পায়, অ্যাডমিট না পেলে সে রেজাল্ট পাবে না। আজ আমরা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে ফিফথ সেম, থার্ড সেম এন্ড ফার্স্ট সেমের স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য আমরা এসেছি। তো আমরা প্রথমে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, প্রিন্সিপালের কাছে জানানো হয়। প্রিন্সিপাল বললো এখানে আসার জন্য বর্ধমান ইউনিভার্সিটিতে, এখানে বলছে এনার কোনো দায়িত্ব নেবে না। আমরা সকাল থেকে এসে এখানে বসে আছি, আমাদের সাথে কোনো কিছু সহযোগিতা করছে না, জানাচ্ছে না, দেখা পর্যন্ত করছে না। ওনার একজন পিএ আমাদের সাথে দেখা করলো, তিনি তার বক্তব্য অনুযায়ী ভালোভাবে কথা বললেন না। তো ওনার বক্তব্য বললেন জাস্ট সবসময় অজুহাত দেখাচ্ছে, ব্যস্ত আছেন। তো আমাদের আমাদের কি কোনো ব্যস্ততা থাকতে পারে না? আমরা এসে সকাল থেকে আমাদের গার্জেনরা এসে বসে আছে, খাওয়া নেই, দাওয়া নেই। তো তারা একটা দুস্থ মিনিটের জন্য এসে আমাদের সাথে কোনো কথাবার্তা বলতে পারছে না। 4 ঘন্টা ভেতরে ওইদিকে গেটটা, এদিকে গেটটা ব্লক করে দিয়েছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। তো আমরা পেছনে একটা গেটা ছোটা দিয়ে এসেছি, হ্যাঁ, তালামারা। ওপরে প্রিন্সিপালের রুমে যাওয়ার একটা গেট আছে, সেখানে তালামারা। ব্যাকগ্রাউন্ডে একটা গেট আছে, সেটা দিয়ে ঢুকিয়ে শুধু ওদের কাজ মেটাচ্ছে। এখানে কিছু জন আছে, আর ওপরে আমাদের 4-5 জন মতো আছি, তাদের ওপরে ঢুকতে দিচ্ছে না, ওই বাইরে দিয়ে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। আমরা বলছি যে আমাদের সাথে কোনো রকমভাবে কোঅপারেট করছে না, তারা শুধু বলছে যে আমাদের এখন ব্যস্ত আছে, হবে না, কাজ আছে, মিটিং এ আছে, এরকম ভাবে শুধু সমস্যা নিয়ে এসেছো তোমরা। আমরা এসেছি বিএন কলেজের অ্যাডমিট না পাওয়ার কারণে। যারা থার্ড সেমে পড়ে, মানে থার্ড ইয়ার, মানে ফিফথ সেম দিচ্ছে, তাদের ব্যাক আছে ধরুন ফার্স্ট সেমে, তাদের তো অলরেডি তারা আবার এক্সাম তো আর দিতে পারবে না এই সেমে যদি অ্যাডমিট কার্ডটা না পায়। তাদের 3 বছর পুরোপুরি ল্যাপসে যাবে। তো আমরা চাই যে এইভাবে এরকম একটা ছাত্রের বা ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে না খেলা করে তাদের অ্যাডমিট কার্ডটা ঠিক টাইমে যাদের পাই। পরীক্ষা তোমরা দিয়েছো, পুরোনো সেমের অ্যাডমিট অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি, দেয়া যায় না, কিন্তু আমাদের কোনো কারণে তো দিতে হচ্ছে, নাহলে আমাদের পুরোপুরি 3 বছর পুরো ল্যাপসে চলে যাবে। কলেজ থেকে বলা হয়েছিল, এটা বলেছিল পুরোনো অ্যাডমিটের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা পরীক্ষাটা দাও। তাদের অভিযোগ, উপাচার্য তাদের সাথে দেখা করেননি। তাদের এই দাবিকে সমর্থন করেছে এবিভিপি।
আজকে আমরা সারা দিন সকালবেলা থেকে এসে আমরা এত সংখ্যক স্টুডেন্ট যারা অ্যাডমিট পাইনি, বিগত দিনে আমরা কলেজ আমাদের আমরা ইউনিভার্সিটিতে প্রতারিত হওয়ার পর এরকমভাবে কন্টিনিউভাবে যাতায়াত করার পর আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে এসেছি। আসার পর আমরা সারাদিন ধরে আজকে একটুখানি সময় কেবলমাত্র আমরা ভাইস চ্যান্সেলারের সঙ্গে কথা বলতে এসেছিলাম যে আমাদের এই সমস্যার সমাধান কী হবে। তিনি আমাদের সঙ্গে তো দেখা করলেনই না, আমাদের আমাদের যারা বোনরা গেছিলো যারা অলরেডি অ্যাডমিট কার্ডের জন্য অ্যাডমিট কার্ড পায়নি তাদের সঙ্গে মানে অকথ্যভাষে কথা আমাদের দেখতে দেবো না, কথা বলতে পারবো না, তিনি ব্যস্ত আছেন। আমরা কি তাহলে স্টুডেন্ট মানে কি আমরা ফেললাম? আমরা পড়াশোনা করছি, আমরা ভবিষ্যতে কিছু একটা হবো বলে সেই হওয়ার মূল কাঠি যেটা আমরা পরীক্ষা দিচ্ছি সেই অ্যাডমিট কার্ডে যদি আটকিয়ে দেওয়া হয় তাহলে কেমনভাবে হবে? এবং আজকের এই যে আমরা সবাই চলে যাচ্ছি এটা কেবল সমাপ্ত নয়, আমরা এই যে আন্দোলন বড় আন্দোলন এটা সমাপ্ত করছি না, ভবিষ্যতে এই আন্দোলন একটা বড় জায়গা রূপ দেবে এই প্রতিশ্রুতি বিদ্যার্থী পরিষদ আজকে সবার সামনে দিয়ে গেল। বর্তমানে পুরো পশ্চিমবঙ্গব্যাপী বুঝবে যে এই কারণটা এই যে অ্যাডমিট কার্ডটা না দেওয়ার ফল কি হতে পারে। শেষমেশ কি কোনো কথা হলো? না, কোনো কথা হয়নি, আর তারা কথা বলতে দেননি। সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়েছে? না, কোনো কিছু হয়নি, আমরা সবাই না খেয়ে আছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা।